फ्रेंड्स वेलकम बैक टू द माय चैनल आदित ब्लॉग के हमें एक नतून वीडियो नहीं चले तो वीडियो पूरा देखें एकदम स्किप करबें ना। तो आज के आबार डेली ब्लॉग करछी एखन बजे 8টা। तो बाहर सकाल एकदम बिस्टि शुरू हो गए, हमारे छेले तो बिस्टि पे भलोई घुमाच्छे। तो मैं शशुर शाशुड़ी कल के भैक्सिन नहीं तर शरीरटाओ खराब ताराओ घुमाच्छे। तो आज के सब काज वाजगुलो करते हैं, हमार बड़ो हेल्प करछे। चलो रान्ना घरे कि रान्ना होबे आजके आलू पटल तरकारी भोला माछेर झोल। सकाल थेके बृष्टि शुरू हो गेछे एकदम, बिस्टि वेदार आमार एकदम भाल लागे ना। বউ চা খাচ্ছে আরাম করছে আর বর কাজ করছে। কি দিন আমার। তাড়াতাড়ি কাজ করো, আমি আজকে বসে বসে অর্ডার দেব। চা খাবো পরে, আগে তাড়াতাড়ি তরকারি গুলো কাটো। सकाल टिफिन रुटी और बेगुन भरता, तो आटा मेखे नहीं तातरी करे। बड़ एखन माछ काटछे, आमी माछ काटते पारि ना। एक बार माछ केटेछिलाम, ये माछ भोला माछ। एक बार माछ केटे तो पुरो पुरो माछेर अर्धेक तुले दिए तो खूब गुणवती मे एकदम पारी ना। शाशुड़ी मा भैक्सिन निये एकदम काहिल होये पड़े ना, भैक्सिन ना शुद्ध आमार छेलेओ काहिल करे दिए। कल खाटेर दिए लाफ मेरे ओनार घाड़े एसे पड़े মাছের গন্ধ পেতেই না পেতেই বিড়াল মশাই চলে এসেছে। বেগুন ভর্তা হয়ে গেছে, আমি উপর থেকে একটুখানি ম্যাগি মশলা ছিটিয়ে দেব, বেস টেস্ট আসে। কিন্তু ও আমার বর এখানে, এই যে আমার হেল্প করে দিচ্ছে। বসার স্টাইলটা দেখেছো, বাহুবলি। ও খেয়ে দে, এখন দোকানে চলে যাবে। আর আমার ছেলেকে ওখানে পিডিয়াশিয়ার করে দিয়েছি, ও খেয়ে এখন ও দাদান করতে নিয়ে যাবে, মানে আমার শ্বশুর। দাও
চাটুটা তো একদিন পরোটা ভাজতে গিয়ে চাটুটা আমার পুরো পুড়িয়ে দিয়েছে, আর ঠিকই হচ্ছে না। সকালে ব্রেকফাস্ট করছি, 8টার উঠেছি ঘুম থেকে, 9টার মধ্যে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। ও না থাকলে করতে পারতাম না তাড়াতাড়ি। তো আমার বিচ্ছুরাম পড়তে চলে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর একটা তরকারি হচ্ছে পাঁচমিশালি তরকারি, তাই একটু রেস্ট নিতে আসলাম। আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, কারণ রান্না বান্না করি না, অত কাজবাজও করি না, তাই সেই তুলনায় একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে আমার। তো একটা কথা বলছি, যে কে কে আমার শাড়ির কালেকশন দেখতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলেই আমি শাড়ির কালেকশন দেখাবো। তো 10টা এখন ছোটো ইউজার তো, তাই 10টা কমেন্ট হলেই আমি শাড়ির কালেকশন দেব। তো আমাকে কমেন্টে প্লিজ জানাবে। কী কী রান্না করলাম, ছেলের ডালটা হচ্ছে, ও ডাল হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। ও ডাল আর মাছ ভাজা দিয়ে খাবে। এই যে এদিকে ভাত হয়ে গেছে, আর এইখানে কালকে লতি ছিল, লতির তরকারি সেটা, আর এখানে আছে পাঁচমিশালি তরকারি, আর এটা হচ্ছে তোমার ওই মাছের ঝোল, ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, আর নিচে এটা হচ্ছে আমার ছেলের মাছ ভাজা। তো আজকের এইটুখানি মেনু, আমি অত পদে পদে করতে পারি না, তো আমার শাশুড়ি অনেক পদে পদে রান্না করে, বেশ ভালোই লাগে। আমার হাতে কী আছে বলো তো? তো এই দুটো একজনের কাছে অর্ডার দিয়েছিলাম, তো দিয়ে গেছে রাখি, 25 টাকা করে নিয়েছে দুটো, মানে মোট 50 টাকা। তো আমার দুটো ভাই, তাই দুটোই ভাই ভাই নিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। স্নান দান সব কমপ্লিট, এবার পুজোটা দিয়ে ফেলবো, তার মধ্যে আমার ছেলেও চলে আসবে, তো ওকে খাওয়াবো, চান করাবো। তো চলো পুজোটা দিয়ে ফেলবো। চলো আমার ব্যালকনিতে, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই একটা, এই একটা আর ফোটেনি। তো মোটামুটি সব কাজবাজি হয়ে গেছে, ছেলেও চলে এসেছে, এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছে আমার শাশুড়ি মা। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, তাই ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। তো ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।
তাও টাটা। আর একটা কথা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আমার শাড়ির কালেকশন তোমরা দেখতে চাও কি না, তো আমি অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন।